সান্তিয়াগো বার্নাবুতো রিয়াল মাদ্রিদ স্টার ভিনিসিয়াস জুনিয়রের ঘর। ব্রাজিলের জার্সিতে সেই মাঠেই স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে নামার আগে তো খোশ মেজাজেই থাকার কথা তার, কিন্তু প্রি ম্যাচ প্রেস মিটে এসে ঝরালেন চোখের জল। কারণ আর কিছুই নয়, বর্ণবাদ ইস্যুতে স্প্যানিশ দর্শকদের আচরণ। অভিযোগ জানানোর পর বর্ণবাদীরা আরও চড়াও হয়েছেন তার উপর, আর সে কারণে দিনকে দিন ফুটবল খেলার ইচ্ছেটাই মরে যাচ্ছে তার। আমি নিশ্চিত স্পেন কোনো বর্ণবাদী দেশ নয়, কিন্তু এখানে অনেক বর্ণবাদী মানুষ রয়েছে যাদের অনেকেই গ্যালারিতে থাকেন। এটা নিয়ে কথা বলা দরকার, কারণ অনেকে জানেই না বর্ণবাদ কাকে বলে। ভিনিসিয়াসকে এসব কষ্ট ভুলে অবশ্য মনোযোগ দিতে হচ্ছে মাঠের খেলায়। গেল ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর এবার ব্রাজিলের সামনে আরেক বিগ ম্যাচ, রিয়ালের মাঠে প্রতিপক্ষ স্বাগতিক স্পেন। কোচ ডোরিভেল জুনিয়রের অধীনে শুরুটা ভালোই হয়েছে ব্রাজিলের। ইংল্যান্ডকে তারা ওদেরই ওয়েমলি স্টেডিয়ামে 1-0 গোলে হারিয়েছে বটে, কিন্তু তার আগের সময়টা ভালো যায়নি মোটেও। টানা 3 ম্যাচে হার, আর্জেন্টিনা, উরুগুয়ে আর কলম্বিয়ার বিপক্ষে পরাজয় সেলেসাওদের। স্পেনের বিপক্ষে তাই কাজটা সহজ হবে না মোটেও। স্প্যানিশদের সাথে অবশ্য ব্রাজিলের দেখা হয় কালে ভদ্রে। সবশেষ 2013 সালে কনফেডারেশন কাপে লড়েছিল দুদল, ব্রাজিল জিতেছিল 3-0 গোলে। প্রীতি ম্যাচের ইতিহাস তো আরও পুরনো, ফেরাতে হবে 1999 সালের স্মৃতি, যে ম্যাচ হয় গোলশূন্য ড্র। এবার অবশ্য স্প্যানিশরা আপার হ্যান্ডে, ইউরো কোয়ালিফায়ারে 8 ম্যাচে 7টাতে জিতেছে তারা। এ গ্রুপে 21 পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। মাদ্রিদে স্পেন ব্রাজিল ম্যাচের কয়েক ঘন্টা বাদেই আটলান্টিকের ওপারে লস অ্যাঞ্জেলসের মাঠে নামবে তাদেরই সুপার রাইভাল আর্জেন্টিনা। ফ্রেন্ডলি ম্যাচে ওদের এবারের প্রতিপক্ষ কোস্টারিকা। ব্রাজিলের মতো অতটা খারাপ হাল নয় অবশ্য আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপ জয়ের পর খেলা সব ম্যাচ মিলিয়ে মাত্র 2টি গোল হজম করেছে আলবিসেলেস্তেরা, সেটাও কেবল গেল নভেম্বরে ইউরুগুয়ের বিপক্ষে। বাকি 10 ম্যাচের সবকটায় জিতেছে লিওনেল স্কালোনির দল। সেই সুবাদে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার কনমেবল জোনের টপ চার্টে শীর্ষে আর্জেন্টাইনরাই। ওদের পয়েন্ট 15, ব্রাজিলের চেয়ে আছে যোজন যোজন দূরে। তবে সেসব ছাপিয়ে এই ম্যাচের আগে সবচেয়ে বড় খবর, খেলছেন না লিওনেল মেসি। হ্যামস্ট্রিং ইঞ্জুরি অনেকটা রিকভার করেছেন, ফিরেছেন ইন্টার মায়ামির ট্রেনিং সেশনেও। তবে LM10 প্রীতি ম্যাচে খেলানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না আপাতত। কোস্টারিকার বিপক্ষে ম্যাচটা আর্জেন্টিনা নিচ্ছে বেশ সিরিয়াসলি, কারণ আগামী সামারি অপেক্ষায় কোপা আমেরিকা। এমন প্রীতি ম্যাচ দিয়ে সারতে হচ্ছে সেই প্রস্তুতি পর্ব। খালিদ জামিল, একাত্তর। Thank you.